বন্ধুরা, বাড়িতে এসে কেটে গেছে হচ্ছে 2 দিন। আমি বাড়িতে এলাম হচ্ছে সরি, আমি এলাম হচ্ছে বুধবার। বাড়িতে কেটে গেছে 3 দিন, বৃহস্পতি শুক্র শনি, 3 দিন কেটে গেছে। আর আজকে হচ্ছে রবিবার, আর রবিবারের দিন আজকে জয় আসবে হচ্ছে 11টার দিকে, আর আমরা বেরিয়ে যাব এখান থেকে ওই 3টে সাড়ে 3টের দিকে। তো এই তো আজকে ফিরবো, বুধবারে এসেছি, বৃহস্পতি শুক্র শনি, 3 দিন টুক করে কেটে গেল আমার আজকে ফেরার পালা, কারণ এরপরে মেয়ের আবার স্কুল টুল এটা ওটা আছে। তো আর কি, চলো দেখতে থাকো ব্লগটা। আমাকে এত মোটা লাগছে কেন? মোটা হয়েছি আমি না, খুব খাচ্ছি জানো, আমার খাবারের পরিমাণটা অনেকটাই বেড়ে গেছে। আমি আগে অতটা খেতাম না, এখন যতটা খাচ্ছি। আর এখানে বাড়িতে এসে আজকে প্রথমবার দুধ চা মা বানালো, এখনই দুধ চা। তো চলো দুধ চা খাওয়া যাক, সকালটা শুরু করা যাক। এখন বাজছে হচ্ছে এটা একটু স্লো আছে, 8:30 বাজে, মানে 9:45 মতো বাজছে। আর আমি আজকে উঠেছি হচ্ছে 8:10-এ, আর কালকে উঠেছিলাম 9টার সময়। কি বিঙ্গি বিঙ্গি মানে বাথরুমে, এখানে গিয়ে দেখো তুমি। ও কাকিমার দোকানে গিয়ে বলছে, ঘুম দিদি আমাকে একটা গ্লাভস দেবে, দেখাও গ্লাভস। ॐ भूर्भुवस्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकांतं कमलनयनं योगिविराजगायं वंदे विष्णु भवभयहारं सर्वलोक एकनाथं। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। जय श्री राम, जय बजरंगबली। श्री गुरु चरण सरोज रज निज मन मुकुर सुधारि, वर्ण रघुबर बिमल जसु जो दायक फल चारि। बुद्धिहीन तनु जानिके सुमिरो पवन कुमार, बल बुद्धि विद्या देहु मोहि हरहु कलेश विकार। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपी सुति लोक उजागर, राम दूत अतुलित बल धामा, अंजनि पुत्र पवन सुख नाम अतुल प्रभु चरित्र सुनि वेको रसिया, राम लखन सीता मन वसिया, सूक्ष्म रूप दृशिया दिखावा विकट रूप दे। হাত দাও, কোথায় হাতে না কপালে? দাও, আমার মেয়ে আমার উপর ফুল উড়াবে গো। তো সকালে উঠে চা খেয়েছি, একটু ঘুরে ফিরে তারপরে স্নান করে, পুজো তো বাবা সকালে করেই দেয়, আমার যে মন্ত্র টন্ত্র পাঠ পাঠ সেগুলো আমি করে নিয়েছি। আর আজকে জলখাবারটা স্কিপ করেছি, জলখাবারের বদলে আমি খালি একটা কলা খেয়ে নিয়েছি। আর এখানে তো দেখতেই পাচ্ছ কাকিমা হচ্ছে এখানে শাক কাটছে, তো কাকিমা এখানে শাক কাটছে, আর আমরা সবাই মিলে মানে বসে গল্প করছি। শীতকালটা খুব মজা হয়, এই উঠোনে সবাই মিলে বসে অনেকটা টাইম আমরা কাটাই, গল্প করি। যদি অবশ্য কাকিমা মা সবাই বাড়ি থাকে, তো তো অর্ধেক দিন তো আমার মা আর কাকিমার যেতে হয় এখানে আর সেখানে। মা যদিও বা থাকে, কাকিমাকে বেশি যেতে হয়, কারণ কাকিমার চাকরিটা এরকম। তো আমার মেয়েটা খুবই ভালোবাসে আমাকে, আমার ওপর ফুল ওড়াচ্ছে, আমার জন্য ফুল নিয়ে আসছে, এইসব করছে। তো ওদিকে গল্প টল্প করে এদিকে আবার চলে এসেছি রান্না করতে। তো মাছের ঝোলটা আজকে আমি করব, বাবা আমার হাতে মাছের ঝোল খেতে খুবই ভালোবাসে। আর এখানে হচ্ছে এঁচোড় হবে, সেটা করবে মনে। তো এঁচোড়টাও এখন সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি, মানে লবণ হলুদ দই আর কি দিয়ে, যাই হোক। আর এখানে তো আমি মাছের ঝোলটা বানাচ্ছি, একটুখানি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আর আদা বাটা আর জিরে গুঁড়ো দিয়েছি মশলাতে, দিয়ে মাছের ঝোল বানাচ্ছি। আর এই মাছটা হচ্ছে কাতলা মাছ, যেটা আগের দিন আগের ভিডিওতে দেখেছো। আর এখানে দেখো একটা ডিম ভাজা রয়েছে। তো বাবা তো চিকেন খায় না, বাবা বলল বাবাকে ডিমটা করে দিতে, মানে ডিম একটা আগের দিনে সেদ্ধ ছিল, ফ্রিজে রাখা ছিল। তো বাবা বলল আমাকে এই ডিমটা একটু ভেজে দিস, ঝোলের মধ্যে দিয়ে দিবি, আমি ডিমটা তুলে খেয়ে নেব। মানে চিকেন বাবা খায় না, কারণ হচ্ছে বাবা চিকেন খেতে ভালো লাগে না, মাটনটা খায়। তো সেরকম ছোঁয়াছুঁই ব্যাপার নেই, ঝোলের মধ্যে থেকে জাস্ট ডিমটা তুলে খেয়ে নেবে এরকম।
আর এখানে মা হচ্ছে আলুগুলো ছাড়াচ্ছে এটা মাংসটা দেওয়ার জন্য, আর ওদিকে আকলেমা পিসি বসে বসে আমাদের রসুনটা ছাড়িয়ে দিয়েছে, আকলেমা পিসি বড় কাজটা করে দিয়েছে। আর বুনু এখানে কলা খেতে খেতে রান্না করছে, আমি ওটাই দেখাচ্ছিলাম আর বলছিলাম হনুমানে কলা খাচ্ছে আর রান্না করছে, আর আমি আর বুনু জলখাবারে হচ্ছে কলাই খেয়েছিলাম। তো এই যে দেখো, এদিকে হচ্ছে আমার মাছের ঝোল ডান, আর বুনু এখানে এঁচোড়টা রান্না করছে। তো মাছের ঝোলটা কিন্তু দেখতে ভালো হয়েছিল আর খেতেও ভালো হয়েছিল। ঝোল খেয়েছি, আর মিষ্টি তো মাছের ঝোল খায়নি, মিষ্টিটা মাছ ভাজা খেয়েছে। আর এখানে হচ্ছে আমরা আজকে তাড়াহুড়ো করে রান্না বান্নাগুলো করে নিচ্ছি, কারণ খাওয়া দাওয়া করে আবার বহরমপুর ফেরার ব্যাপার আছে আজকে। তো বর কিন্তু এই সময়তে এখনো আসেনি, ও ঢুকেছিল মোটামুটি একটার দিকে, আর আমরা আবার বেরিয়ে গেছি ওখান থেকে 3:30 হবে। তো এই যে বুনু রান্না করছে এঁচোড়, আর এখানে আমার সোনা আবার আমার জন্য কি নিয়েছে দেখো। এই যে আমার সোনা কি এনেছো এগুলো আমার জন্য? কুল 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 পেরে নিয়ে এসছে, আমাকে দিচ্ছে, বলছে এই দেখো। তো এই যে, এই যে 4টে কুল নিয়ে এসছে আমার জন্য। আর তারপরে এখানে আমি চিকেনটা রান্না করেছি, চিকেনটা দেখতে ভালো হলেও খেতে ভালো হয়নি, কারণ চিকেনটা রান্না করতে করতে আমি চলে গেছিলাম হচ্ছে আমার মেয়েকে খাওয়ানোর জন্য। তো বাবা একটুখানি করছিল লাস্টের দিকটা, তো যাই হোক চিকেনটা অতটা ভালো হয়নি। আসলে হয় না, একটা রান্না টানা করতে হয়, মাঝখানে বাদ দিলেই সেটা যায়। মাছ কেমন হয়েছিল বাবা? মাছের ঝোল মাংসটা বুঝতে পেরেছি ভালো হবে না, কারণ একভাবে রান্নাটা করতে হয়। তো বাবা ওটাই বলছিল, যে বলছে মাছের ঝোলটা খুবই সুন্দর হয়েছে কিন্তু মাংসটা, মাংসের ঝোলটা ভালো হয়নি, মাংস তো খায়নি, ওই যে ডিমটা তুলে খেয়েছে একটুখানি ঝোল ছিল, বলছে ভালো হয়নি। তো এখানে আমরা খেতে বসে গেছি, আর আমাদের ভেজিটেরিয়ান বুনো তো ভেজি খেয়েছে। রেডি হয়ে গেছি, তাহলে থাক আমি চলে গেলাম একা একা। টাটা, থাকো একা একা, তোরা আমার টাইমিংটাই ম্যাচ হয় না, ভারী দুঃখের ব্যাপার। সূর্য চলে গেছে ডুবু ডুবু অবস্থায়, প্রিয়া এখানে বসে আছে, প্রিয়া বলছে সবাই থাকলে ভালো লাগে, আসলেই তাই, আমারও সেটাই হয়। তো এখন আর কি, বাড়ি যাওয়ার পালা। তো সবাইকে বাই করে আমরা এবার চলে এলাম বহরমপুর, আর বেরোনোর সময় মিষ্টির হাতে কামড়ে দিয়েছিল কাঠপিঁপড়ে, আবার রাস্তার মধ্যে ওর ইচ্ছে হয়েছিল কেক খাবার, তো একটা দোকানে দাঁড়িয়ে ওর জন্য পেস্ট্রিও কিনে নিয়ে চলে এলাম বাড়িতে। তো হঠাৎ করে মেয়ের ইচ্ছে হলো একটু চকলেট কেক খাবে, তো সেজন্যই আসার সময় একটু পেস্ট্রি নিয়ে এলাম, ওকে এখন দিয়ে দিয়েছি। নাও নাও, বিছানায় রাখে না, চলো খাও, খেয়ে নাও, উঠিয়ে দিচ্ছি। আর দোকানে গিয়ে টুপিটা দেখে ওটাও নেবে বলছিল, আমি বললাম ঠিক আছে 10 টাকা দাম, কিনে দিই, বাচ্চাটা হ্যাপি হয়ে যাবে। আর আসার আশুমাতে না ওর এই আঙুলের কাঠপিঁপড়েতে কামড়ে দিয়েছে, এখন ও এটা খাচ্ছে। আর জয়দেব দাস আমাদেরকে নামিয়ে দিয়েই আবার বেরোলো, আর আসার পরে না আমার একটু ভালো লাগে না, এসে গেছি। আজকে তো সকাল থেকে শরীরটা খারাপ করছিল, পিঠে টিঠে এত ব্যথা করছে, এখন আরো এখন আরো ব্যথাটা বেড়ে গেল। আর তারপর কোথাও থেকে আসার পরে যে কাজগুলো থাকে না, সেগুলো আমার একটু একটু একটুও ভালো লাগে না। তো এই যে সব বাসনপত্র এদিকে ওদিকে বিখরা হওয়া পড়া হয়, এগুলো তো জাস্ট ঘুষানো, সব ঠিক করতে হবে। আসলে ও তো আর জানে না কোনটা কিভাবে কিভাবে রাখবো, যেরকম পেরেছে রেখেছে, তো আর কি করতে হবে, না করলে নয়। ডিনারে আজকে আছে বিরিয়ানি, আর বর আসার সময় নিয়ে এলো, অনেক রাত করে ফিরেছে 10টার সময়। তো এই হচ্ছে সিম্পল বিরিয়ানি, তো চলো খাই আর ব্লগটাকেও শেষ করি, একবার ট্রাই করে দেখি কেমন হয়েছে খেতে। নট ব্যাড, বিরিয়ানি সেই আগেকার মতো টেস্টটা পাই না, মানে আগেও আমি কিনে খেতাম তখন যেরকম বানাতো সেরকম মনে হয় এখন বানায় না। তুই যখন এদিকে মারছিস এদিকে নেমে যাচ্ছিস।
চলো আজকের মতো এ পর্যন্ত, দেখা হচ্ছে আবার কাল। নতুন দিন নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।